আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ভর্তা। প্রথমে আমি এভাবে কতগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, শুকনো মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে ভেতর থেকে কিছুটা বিচি বের করে ফেলে দিতে পারেন, কিন্তু আমি সবগুলো মরিচ এভাবে রেখেছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে পানি গরম করে নিয়ে শুকনো মরিচগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। একটু পানি ভালো মতো ফুটে আসার পরে, মরিচগুলো সেদ্ধ হয়ে যাবার পরে যখন হাফ সেদ্ধ হবে তখনই আমরা মরিচগুলোকে নামিয়ে নেব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আশা করি ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ এবং 8 কোয়া রসুন। পেঁয়াজ দুটোকে আমি কেটে দিয়ে দিব একটা ব্লেন্ডার জগের ভেতরে, সেদ্ধ করা মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে আমি এবার একটু ব্লেন্ড করে নিব। আপনারা যারা ঝাল আর একটু কম পছন্দ করেন, যদি আপনাদের মরিচগুলো একটু ঝাল হয় তাহলে 3টা পেঁয়াজ নেবেন। সামান্য লবণ দিয়ে আমি আবারও ভালো মতো পেস্ট করে নিচ্ছি। মরিচের বিচিগুলো ফেলে দিলে এই পেস্ট আরও অনেক স্মুথ হয়। আমার এই মরিচের ভেতরে বিচি থাকার ফলে এতটা স্মুথ ব্ল্যান্ড হয় না বা হয়নি। এবার আমি ব্ল্যান্ড করে নেওয়া মরিচগুলোকে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সরিষা তেল। আমি এখানে ব্যবহার করেছি 1/4 কাপ সরিষা তেল। এবার চুলায় বসিয়ে আমি এটাকে জাল করতে থাকবো, কন্টিনিউ এটাকে নাড়তে হবে এবং কষিয়ে নিতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত না মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে থাকব। মরিচের ভেতরে যে লবণটা আমি দিয়েছি, লবণ যাবে স্বাদ মতো। প্রথমে ব্ল্যান্ড করার সময় একটু দিয়েছি, এরপরে আমি আরও একটু দিয়ে নিচ্ছি। কন্টিনিউ কষিয়ে নিতে হবে। মাঝখানে আমি আবার একটু সরিষা তেল দিয়ে দিয়েছি। টোটাল আমি এখানে ব্যবহার করেছি 1/2 কাপ সরিষা তেল। প্রথমে 1/4 কাপ, দ্বিতীয়বার 1/4 কাপ। একটু ঢেকে নিয়েছি। আমি চেষ্টা করি সব সময় খুব সহজ সহজ রেসিপিগুলো আপনাদের জন্য নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার রেসিপিগুলো। অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসছে, আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। থাকবেন আমার সাথে সব সময়, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই।